অনেকে আমাকে বারবার একটা প্রশ্ন করেছে, ভাই তুই যে 21 সালের যে এসএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা আছে তাদের কি হবে, পরীক্ষাটা কতদিন পিছাতে পারে বা কোন পদ্ধতিতে হতে পারে। তো আজকের ভিডিওতে আমি এই নিয়ে কথা বলবো যে 2021 সালের যারা এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থী আছো তাদের পরীক্ষাটা কত পিছাতে পারে বা কি হতে পারে। সো লেটস গো। ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থাটা কি, অর্থাৎ 2020 সালে তারা কিন্তু এখনো অনিশ্চিত কবে তাদের পরীক্ষাটা হবে। তো যাই হোক, তাদের হিসাবটা আমরা একটু সাইডে রাখি, এখন আমরা 2021 সালের যে পরীক্ষার্থী আছে তাদের নিয়ে কথা বলবো। আমরা অ্যাজ ইউজুয়াল জানি যে এসএসসি পরীক্ষা সাধারণত হয় ফেব্রুয়ারি মাসের দিকে, আর তোমাদের যে এইচএসসি পরীক্ষা হয় তা সাধারণত এপ্রিল মাসের দিকে। এখন কথা হলো 2021 সালে কি সেম টাইমেই হবে? অবশ্যই না, বিকজ তোমরা অনেক বছর অনেক মাসের একটা গ্যাপ পেয়ে গেলে অলরেডি, যার কারণে তোমাদের পড়ালেখা হয়নি। তো আমাদের শিক্ষা মন্ত্রণালয় কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলে দিয়েছে যে শিক্ষাবর্ষ নিয়ে কি বলেছে, সেটি হলো এবছরের শিক্ষাবর্ষটা 3 মাস বাড়ায়, অর্থাৎ মাস পর্যন্ত বাড়ায়, পরের যে শিক্ষাবর্ষটা এটা একটু কমানোর চিন্তা ভাবনা চলছে। তো ধরো মার্চ পর্যন্ত যদি বাড়ায় তাহলে কিন্তু 3 মাস অলরেডি পিছায় গেল। তাহলে তোমার যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা হয় তাহলে মার্চ এপ্রিল মেতে অ্যাজ ইউজুয়াল পরীক্ষা হচ্ছে, আর যদি এইচএসসি পরীক্ষা এপ্রিলে হয় তাহলে এপ্রিল মে জুন জুলাই হচ্ছে পরে এইচএসসি পরীক্ষাটা, যদি আমাদের শিক্ষাবর্ষটা পিছিয়ে যায়। তবে আমার যেটা মনে হয় যে এইটুকু মেক আপ দেওয়ার জন্য, আমরা এখনো জানি না কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে, এখনো অনিশ্চিত, তো আমরা ধরে নিলাম যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে। যদি সেপ্টেম্বর খোলে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তো এপ্রিল পর্যন্ত 8 মাস, 7 মাস বা 8 মাসের মতো একটা সময় থাকবে তোমাদের হাতে। তো এক্ষেত্রে কিন্তু একটা পসিবিলিটি থাকে যে পরীক্ষাটা হওয়ার। তাই আমি বলবো যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তারা তোমাদের যে পরীক্ষার সময়টা আছে অ্যাজ ইউজুয়াল এপ্রিলে হয়, তোমরা তার সাথে 2 মাস যুক্ত করবা, অর্থাৎ এপ্রিল মে জুনের দিকে বা জুনের শেষের দিকে হতে পারে পরীক্ষাটা। আর যারা এসএসসি পরীক্ষার্থী আছো তারা এপ্রিলের দিকে পরীক্ষাটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কথা হলো ভাইয়া সিলেবাসের কি হবে। শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই সিলেবাস যেটা আছে এই সিলেবাসটা কমানোর একটা বিষয় চলছে, অ্যান্ড তোমাদের যে সিলেবাসটা আছে এটি কমানো হবে। মানে মোটামুটি যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন আসেই বারবার, সো সেগুলো তোমাদের জানাই দিবে, এবং যেগুলো থেকে কম ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো বা ইন্টারমিডিয়েটে বলো, এক্ষেত্রে যেটা কম ইম্পর্টেন্ট এই অধ্যায়গুলো বাদ দেওয়া হবে। ধরো এডমিশনের ক্ষেত্রে যে অধ্যায়গুলো আনইম্পর্টেন্ট, খুব বেশি একটা আসে না বা ভবিষ্যৎ জীবনে তোমার খুব একটা কাজে লাগবে না খুব বেশি, সেই অধ্যায়গুলোকে স্কিপ করে তোমাদের পরীক্ষাটা নিতে পারে। সিলেবাস কমপ্লিট 100%, আর তোমরা যাই আসো না কেন 2021 সালে এসএসসি বা এসএসসি, তোমরা 2 মাস যুক্ত করে সে হিসেবে প্রিপারেশন নিতে পারো। তো আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব। টেক কেয়ার, বাই।